আমার কাছে নাই কো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। স্পাইডারম্যান বাবা স্পাইডারম্যান, আমাদের প্রতিবেশী স্পাইডারম্যান। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা দেখছেন ধীমান দে ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজ একটা নতুন দিন, নতুন সকাল শুরু। তো এখন এই স্নান করে এসেছি, এবার একটু দোকানের দিকে যাব। সকালবেলা ডিউটি, ডিউটি অফিস টাইম, অফিস টাইম করতে হবে। নখগুলো কাটতে পারছি না, একদম নখগুলো পুরো বাঘের মতো নখ হয়ে গেছে। বাবা রে, এতে আমার কেমন একটা লাগে নখ থাকলে। তো দোকানদারি করছি সারাদিন, কি করব, কাজের মাঝে সময় পাচ্ছি না। তা এখন একটু চা খাচ্ছি, চা সাথে এটা বুঝতেই পারছেন, ই হা হা। রেডি হয়ে গেছি, ব্যাক টু দ্য খাগি ড্রেস, সেই ড্রেসটাই আমার চলে এসেছি। যাওয়ার আগে একটু ঠাকুরকে প্রণাম করে নি। খেয়েছিস কিছু? হ্যাঁ, এটা কি হচ্ছে, সাঁতার হচ্ছে নাকি? দাও জলটা দাও। এই যে বেল গাছ থেকে বেল পড়েছে, হ্যাঁ হ্যাঁ, বেলের শরবত হবে গরমে। এবার দোকানে চলে এসেছি, এবার দোকানে সব রেডি করবো আস্তে ধারি, তারপর আজকের দিনে যাত্রা শুরু। এই দোকান সাজানো রেডি, বাচ্চাগুলো সব স্কুল যাচ্ছে। এদিকে আমার চায়ের মেশিন, এদিকে আমার জেরক্স মেশিন, জেরক্স মেশিনটা তো আর এলোই না বেটা ঠিক করতে। এখানে সব জলের বোতল আর কেক বিস্কুট, আমার এই ছোটোখাটোই আইটেম। আর আইসক্রিম মেশিনটা এখন করতে পারলাম না শুরু, কেননা প্রচুর বিল উঠবে। তো একটা বছর দোকানদারি করে নিই, তারপরে আইসক্রিম মেশিনটাকে স্টার্ট করব। আর এই গুড আন্ডা আন্ডা, আর এদিকে একটা ছোট্ট ফ্রিজ আছে, এটাই আমার মানে চালাই। এর মধ্যে দেখুন লাল দই, আর এখানে সব কোল্ড ড্রিঙ্কস আছে, টুকটাক জিনিস, অ্যাপি ফিস, আর এদিকে সব স্লাইস বিস্কুট, মেরি নানান রকম বিস্কুট সব। আরে দেখুন প্রথম হনুমান চলে এসছে, প্রথম হনুমান চলে এসছে, কালকেই দেখেছেন ওর নিশ্চয় ভিডিওতে। কি খবর স্যার? রোদে তপ্ত হয়ে? হ্যাঁ, কাজে চললাম। কোথা? গাড়িটা চেঞ্জ চেঞ্জ লাগছে। হ্যাঁ, কার গাড়ি এটা? পলাশের গাড়ি, তাই বলছি। টাডা। তো আপনাদের ভিতরের লুকটা দেখিয়েছি, এটা হচ্ছে বাইরের লুক। এই যে আমার ছবি দন্তকালা ধীমান, এখানে দেখুন বাইরে থেকে লুকটা। এদিকে সব চিবানোর জিনিস, আর এদিকে বাচ্চাদের জিনিস জেমস, আর এটা আমার স্পেশাল চকলেটি চকলেট। আর এদিকে কেক টেকগুলো আছে, আর দেখুন চিপসের ভার। কত রকম চিপস খাবেন? চিপসে চিপসে ভরা। এটা বাইরের রাস্তা, গরম দিকে যা তাকানো যাচ্ছে না। আর এদিকে স্পেশাল এফেক্ট, এই দেখুন ডিম, স্পেশাল এফেক্ট হচ্ছে ডিম। এটা ডিমের অ্যাড, ডিম বিক্রি করছি, ডিমের অ্যাড। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাশ আমরাও ভাইরাল হয়ে যেতাম, বাদাম কাকু একটা গান গে ভাইরাল হয়ে গেল, আমরা একটু ভাইরাল কেন হচ্ছি না? প্লিজ আপনারা ভাইরাল করুন করুন, আর আমি জানি আপনাদের হাতে সব ক্ষমতা আছে। আর সালার জীবন একদম জ্বলে পুড়ে গেল, দোকানে সারা দুনিয়া একদম মাকড়সার জালে ভরিয়ে রেখেছে, মানে কত ঝুল ঝাড়বে ভাই। এই দেখুন শান্তিতে জাল টাল বিছিয়ে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখেছেন? স্পাইডারম্যান বাবা স্পাইডারম্যান, আমাদের প্রতিবেশী স্পাইডারম্যান, এত তুই আমাদের জালাস কেন, সারা দুনিয়া জালে ভরিস ম্যান। ওই দেখো তাকাও স্পাইডারম্যান। তো এখন এই মাল দিয়ে গেছে সেন্টার ফিল্ড উইঙ্কিস পার্লেজি, এইদিকে বিল চোহা, এদিকে সব কেক টেক, আর এই যে গাড়ি মাল দিয়ে চলে গেলো। আরে দেখুন রনি বাবু এসছে, চাড্ডি পরে গরমে উপায় নেই। Thank you.
এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। মাছ আছে দেখে খা। পেটে নেই তাও খেয়ে নি। পেটে নেই এটা তাও খেয়ে নিচ্ছি। আচ্ছা এই যে দুপুরবেলা এখন শুতে বলছি, এখন শুচ্ছে না, এখন গাড়ির অপারেশন চলছে। দেখো দেখি একটু অপারেশনটা দেখা। এই দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, এবার একটুখানি ভ্যাট খাই, কেননা গরমে পুরো একদম শরীরের ভিতর থেকে না ওই শুকনো আখের মধ্যে থেকে রস বার করে না, একদম পুরো রস বার করে নিয়েছে একদম শরীরের ভিতর থেকে গরমে, তার মধ্যে যা ঘামি একদম কেলিয়ে। একটুখানি রেস্টও নিতে দেয় না। এখন বেলা 4:30 বাজে, পেপসি এসছে মাল দিতে, জ্বালিয়ে পুড়িয়ে খেলো তো, এখন এই দোকানের দিকে ছুটতে হবে ঝটপড়ঝপ্প করে। তো এবার এই দোকানে চলে এসছি, অবস্থা দেখে বুঝতেই পারছেন একদম ঘেমে চুমে হালত খারাপ পুরো। তো আর একদম চাপে চাপ পঞ্চুর বাপ। আর এই যে সব কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে, এটা 20 টাকার বোতল, 1 লিটার এদিকেও আছে, আর ফ্রিজটা একদম চাকাচাক হয়ে গেল। একদম কত সুন্দর দেখুন লাগছে দেখতে, একদম পুরো মাল একদম ঠুসে দিলাম। এবার এগুলোই বিক্রি করে 2টি টাকা ইনকাম, এটাই তো ব্যবসা। আর এদিকটাও বেশ ভরা ভরা হয়ে গেছে একদম, তো আস্তে আস্তে চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর, দেখা যাক বাকিটা ঈশ্বর। আর আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টেরও দরকার খুবই, কেননা এটা ছাড়া কিন্তু আমি সামনের দিকে উঠতে পারবো না। তো সারাদিনের এই ব্যস্ততার মাঝখানেও আমি টুকটাক টুকটাক করে ব্লগ করি, তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। প্লিজ একটু কমেন্ট করবেন, কেননা আপনারা একটু কমেন্ট করেন না, কমেন্ট করলে বেশ ভালো লাগে, বুঝতে পারি যে ব্লগ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কীরকম লাগছে আপনাদের মতামতটা বুঝতে পারি। তো প্লিজ একটু কমেন্ট করবেন, সাথে একটু সাথ দেবেন, একটু সাপোর্ট করুন, আর আমার এই সাধারণ জীবনযাপনটাকে আপনারা সবার মধ্যে একটু ছড়িয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। রঞ্জুদা বলুন, জীবন সম্বন্ধে কি আপনার বক্তৃতা? ও জিন্দগি ঝান্ডবা হো গিয়া ফির ভি নাও খান্ডবা। সত্যি বলেছেন, জীবনটা একদম কয়লা কয়লা কেরোসিন হয়ে গেছে, মাঝখানে যেটা টুক করে উঠেছিল সেটাতে কেউ নজর দেবেন না।